সাধু শেখের মৃতদেহ এই মুহূর্তে এখানে শোয়ানো রয়েছে। তার চারপাশে রয়েছে তার আত্মীয় পরিজন, এলাকার মানুষজন এবং তার স্ত্রী রয়েছেন। আমরা চেষ্টা করব তার স্ত্রীর সঙ্গে কথা বলার। দিদি, ঠিক কি হয়েছিল কালকে? দিদি একটু কথা বলো তো। মরেছিল মুর থেকে আমার নেই, বাড়ি থেকে বেরিয়ে গেছে 5টা সময়, 6টায় 6:30টায় ফোন করেছে আমাকে, তখন ও সুস্থ ছিল। 8টা সময় খবর পেয়েছি ওকে বোম ফেলে বাস মেরে দিয়ে চলে গেল রে। কারা মারলো দিদি, কারা মারলো? আমরা আনতে আমাদের বলা শাশু না নিউটন ঠেট দিয়েছিল তার আগে গো। জেহেল খাটলে তারপরে বাবর মরার পর আর দেশ ঢুকলো না আমাদের সাথে। যে বাবরকে তাহলে তোমরাই মারলে, তোমরা যদি না মারতে তাহলে দেশ কেন ঢুকলে না? তারপরে এই দুশ্মনী জিয়া তাহলে আর তদন্ত তো শুরু হয়েছে, কি বলবেন? তদন্ত শুরু কিচ্ছু করতে পারে না, থানা কিচ্ছু করে না, থানায় এই পুলিশ কিচ্ছু করবে না। সন্দীপন চ্যাটার্জিকে আমি চাই, আমার বক্তব্য রামপুরহাট বুকে সন্দীপন চ্যাটার্জি আসুক, আমার এইটাই বক্তব্য। এই পুলিশের যে তদন্ত তাতে আপনি বিশ্বাস করছেন না? না, আমি কোনোদিন বিশ্বাস করবো না, কারণ বাবর মল্লয় 1 বছর 4 মাস হলো আমার ভাই, যে আগেকার ভাই, আমার দুলা ভাই, আমার ভাসুর, তার কিছু শাস্তি হলো না। এত পুলিশ প্রশাসনকে এত ভালোবাসে ও, অত ও তো কম ভালোবাসে না, জানেন তো সবাই। তা পুলিশ হকে কি আগুন লে? সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।